অন্য মেজাজে দেখা গেল অনুব্রতকে। শুক্রবার দুর্গাপুরের বামুনারা অগ্রণী সংঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে রাজনীতির ধারপাশ মারার নীতি নেই। প্রথম পুজো উদ্বোধনে আসার অভিজ্ঞতা অনুভূতির কথা ফুটে ওঠে বীরভূম জেলা সভাপতির কথায়, কিন্তু সাংবাদিকদের মুখে বিজেপির প্রসঙ্গ উঠতে কার্যত তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গেই পাশ কাটিয়ে যান অনুব্রত মণ্ডল। এদিন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর তিন নম্বর ব্লক সভাপতি শিপুল সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। মাকে বললাম যেন গোটা ওয়েস্ট বেঙ্গল ভালো থাকে, দুর্গাপুর ভালো থাকে, এই ক্লাবের যেন আরো উন্নয়ন হয়, এই জন্যই মাকে বললাম। এখানকার ক্লাবের যারা সজল টল যারা আছে সবাই নাম বলা সম্ভব না এবং নাম আমি জানিও না, এই ক্লাব যেন আরো বৃদ্ধি পায়। আর মা যেন এই ক্লাবের মেম্বার থেকে, এই পরিবার থেকে, এখানকার মানুষজন আশীর্বাদ করে। বিজেপি লেগে পড়েছে সমস্ত পুজো দখল করার চেষ্টা, পাগলের মতন একটা দল, ফালতু দল। এই 15-20 বছর পর প্রথম কোন একটা ঠাকুর উদ্বোধন করলাম অগ্রণী সম্মেলনে। আমি মা দুর্গা কোন জায়গায় উদ্বোধন করি না, মা কালী করি না, এই প্রথম আমার জীবনে করা। তাই মাকে আমি বলবো এখানকার মানুষজনকে যেন ভালো রাখে, ক্লাবের যেন বৃদ্ধি হয়, উন্নয়ন হয়। সবাই কি বলবো, পুজো কদিন আনন্দ থাকুক। বিশু আমার সঙ্গে আছে, এখানকার সেক্রেটারি প্রেসিডেন্ট অল ক্লাবের মেম্বারকে আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। ধন্যবাদ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।